চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় শিক্ষার্থীদের উপর হামলা হত্যা নির্যাতনের বিচারের দাবিতে সারা দেশে চলছে আন্দোলন। চলমান এই আন্দোলন ঘিরে সারা দেশে 158 সদস্যের নতুন সমন্বয় কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কমিটিতে সমন্বয়ক হিসেবে 49 জন এবং সহ সমন্বয়ক হিসেবে 109 জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়। 3 আগস্ট সকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক বিবৃতিতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্যের 3 আগস্ট সকালে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ এক বিবৃতিতে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 158 সদস্য বিশিষ্ট এই সমন্বয়ক টিম গঠন করা হয়েছে। হালনাগাদ তালিকায় 49 জন সমন্বয়ক ও 109 জন সহ সমন্বয়ক আছেন। এর আগে 8 জুলাই কোটা সংস্কার আন্দোলনের এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 65 সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও 9 দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 আগস্ট রাতে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।